লঙ্গাই নদীর পাথারকান্দি অংশে বিষ প্রয়োগে মৎস্য নিধনের অভিযোগ প্রকাশে। বিষ প্রয়োগ করে প্রতিদিন কুইন্টাল কুইন্টাল মাছ ধরে জেলার সর্বত্র বাজারজাত হচ্ছে। লঙ্গাই নদীর জলের উপর নির্ভর রয়েছে জেলার বহু পানীয় জলের প্রকল্প, এতে কি জনগণকে বিষ খাওয়ানো হচ্ছে না? বিষাক্ত মাছ খেয়ে সাধারণ মানুষের স্বাস্থ্যের 12টা বাজলেও উদাসীন প্রশাসন। বিষ প্রয়োগে অবৈধ উপায়ে এভাবে মাছ মারার কারণে প্রাকৃতিক মাছ সমূলে নির্বংশ হচ্ছে। নদীতে জাল নিয়ে যৎসামান্য মাছ শিকার করে বাজারে বিক্রি করে যারা সংসার চালায় তারা পড়েছেন মহাসংকটে। পার্শ্ববর্তী রাজ্যে মিজোরামে পাহাড়ি জল নেমে এসে পাথারকান্দির বুক চিরে যাওয়া লঙ্গাই নদীর স্থানে স্থানে জলের মধ্যে বাঁশের ব্যারিকেড তৈরি করে বিষ প্রয়োগ করে মাছ ধরে সেই সব বিষাক্ত মাছ জেলার সর্বত্র পাচার হওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠলেও এই বিষয়ে সম্পূর্ণ উদাসীন করিমগঞ্জ জেলা প্রশাসন। উল্লেখ্য, সরকার যেখানে নদী নালা খাল বিল ইত্যাদিতে প্রাকৃতিক মাছ বৃদ্ধির উপর গুরুত্ব দিচ্ছে, ঠিক সেই সময়ে করিমগঞ্জ জেলার পাথারকান্দি বিধানসভার বুক চিরে বয়ে যাওয়া লঙ্গাই নদীর বিভিন্ন স্থানে অবৈধভাবে বাঁশের রনি দিয়ে বিষ প্রয়োগ করে মাছ ধরার অভিযোগ খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন সচেতন নাগরিক মহল। জানা গেছে, একসঙ্গে একাধিক স্থানে বিষ প্রয়োগ করে প্রতিদিন কুইন্টাল কুইন্টাল মাছ, ছোট মাছ, বড় মাছ ইত্যাদি ধরে একাংশ অসাধু ব্যক্তিরা বিক্রি করে পকেট ভারী করলেও বিপরীতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ছোট ছোট জেলেরা এবং সাধারণ মানুষের স্বাস্থ্যের তো 12টা বাজিয়ে দিচ্ছেন। কারণ উচ্চ ক্ষমতা সম্পন্ন বিষ প্রয়োগে মারা এইসব খাওয়া মাছের কারণে মানুষের স্বাস্থ্যের পক্ষে ভীষণভাবে ক্ষতিকারক বলে অভিমত স্বাস্থ্য বিশেষজ্ঞ মহলের। করিমগঞ্জ জেলা মীন বিভাগ এবং জেলা প্রশাসনের উদাসীনতার সুযোগকে হাতিয়ার করে অসাধু চক্রের এই আস্ফালন শুধু সাধারণ মানুষের যে 12টা বাজাচ্ছে তেমনটা নয়, এইসব করে পেটে লাথি মারছেন মুটে মজুরদেরও। কারণ যারা প্রতিদিন নদীতে জাল নিয়ে যত সামান্য মাছ শিকার করে বাজারে বিক্রি করে তাদের নিজেদের সংসার প্রতিপালন করেন তারা পড়েছেন মহাবিপাকে। এছাড়া গরিব জনগণও এখন আর নদী থেকে মাছ ধরার সুযোগ পাচ্ছেন না। তাছাড়া লঙ্গাই নদীতে বিষ ঢেলে মাছ জালবন্দি করার ফলে নদীর জলও কিন্তু বিষাক্ত হচ্ছে। এলাকার প্রায় প্রতিটি পানীয় জলের মূল উৎস হচ্ছে লঙ্গাই নদী। দক্ষিণ করিমগঞ্জের নীলামবাজার সহ জেলার বহু সরকারি পানীয় জল প্রকল্পের জলের উৎস এই লঙ্গাই নদী। বিষ ঠেলে মাছ ধরার কারণে প্রতিটি পিএইচই জলে বিষাক্ত জল প্রবেশ করছে। এতে এইসব মাছ না খেয়ে ওয়াটার সাপ্লাই জলের সঙ্গেই জনগণ বিষাক্ত জল পান করছেন। সুনির্দিষ্ট অভিযোগ মতে পাথারকান্দির রঘুটুক এবং লোয়াইপুয়ার মানিকবন্দ এলাকায় লঙ্গাই নদীতে বাঁশের বাঁধ দিয়ে জলে বিষ প্রয়োগ করে মাছ ধরার খবর পাওয়া গেছে। বাঁধের উপরিভাগে নদীর জলে বিষ প্রয়োগ করে মাছেরা বিষের জ্বালায় ছটফট করে নিচের দিকে নেমে এসে বাঁধে থাকা বিষের জালে আটকা পড়ছে। পরে সেগুলি বাজারজাত করা হয়। নদীর মাছের চাহিদা তুঙ্গে থাকায় এইসব মাছ চড়া দামে বিক্রিও হচ্ছে। এত নদী থেকে কালক্রমে প্রাকৃতিক মাছ হারিয়ে যাচ্ছে বলে ধারণা নদী উপকূলীয়দের সমূহ ঘটনা নিয়ে আজ প্রতিবাদী কিছু জনগণ পাথারকান্দি রঘুটুক এলাকায় পৌঁছে নদীতে থাকা অবৈধ বাঁধ তুলে দেবার দাবি জানালে বাঁধের মালিকরা উল্টো সুর চড়ান। তারা জানান, পুলিশ এসেও আমাদের মাছ ধরা বন্ধ করতে পারেনি, আর তোমরা কারা? তাদের কথা শুনে পিছু হটেন প্রতিবাদী জনগণ। পরে প্রতিবাদী জনগণ সাংবাদিকদের ডেকে পুরো বিষয়টি নিয়ে তদন্ত সহ প্রাকৃতিক মাছগুলিকে নির্বিচারে ধরা এবং নদীর জল বিষমুক্ত রাখার দাবিতে করিমগঞ্জের ডিসি, এসপি, সিসিএফ, ডিএফও সহ পাথারকান্দির বিধায়কের হস্তক্ষেপ কামনা করেছেন। এখন দেখার বিষয় জনগণের বৃহত্তর স্বার্থে প্রশাসন সহ বিধায়ক কি পদক্ষেপ গ্রহণ করেন। চলুন শুনে নেব সচেতন মহলের বক্তব্য। নদী বাঁধ দিয়া আমরা উপরে যারা আছি গাঁটি দিয়ে লুইয়া শুনে একটা মাছ উঠে দায়িত্ব পারেন না। আর চুরাচুরি জল করলো নদীর ফুল মানে যে বিষ দিয়া গোটা উঠে সেটা লাগিয়ে দেয়। আর পাখির জল তো আমরা ব্যবহার করি খাইয়া নদী কিনারে গুলা এরা গরু ছাগলরও বিষটা বয় মরেরও ওইগুলো। হ্যাঁ,
নদীত মাছ মারি তাই ছেলে বাচ্চা ভালো তাই এখন তো বাঁধ সাইডটা ভরে গেছে দেখো করে আর তারা সাইড ভরিবার বাস্ত করে সাইডটা বাঁধে আছে আর ওই বেদন কত হাজার হাজার গরিব মানে ভরে গেছে তারাও তো মাছ মারিয়া খায় না যে সময় মাছ নদী তুটিবার সময় যে সময় মাছ নদী তুটিবার সময় ঘুরে দিয়া সময় তারা বান্টা অনু দিলা যে সময় তারা এনে বান্টা দিলে মাছ উঠি তো এমনি আর মাছ তাক তো এমনি মাংস মাছ মারিয়া বাঁচিয়া খাইতা করবো আমরা এখন চাই বান্টা উঠি তো উঠা খাইয়া শুনতে চাই আমরা সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ।